আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা 2021 সালে কীভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। যারা 2021 সালে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন, তো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না ইউটিউব চ্যানেল নিয়ে। তো শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যদি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দরকার। তো জিমেল অ্যাকাউন্ট যদি আপনাদের আগে থেকেই থেকে থাকে তাহলে খুব ভালো, বাট জিমেল অ্যাকাউন্টটা ফুল ফ্রেশ থাকলে অনেক ভালো হয়। যেমন মনে করেন, আপনাদের জিমেল অ্যাকাউন্টটা যদি আপনারা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে ব্যবহার করে থাকেন তাহলে সেই জিমেলটি ইউজ না করাই ভালো। তো আপনারা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন আপনাদের প্রাইভেসির জন্য। তো যারা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো ভালো, আর যারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর নতুন নতুন আপডেটস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা জানেন অবশ্যই ইউটিউব চ্যানেল খোলার জন্য জিমেল অ্যাকাউন্ট দরকার। তো আমরা প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেব। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা আমাদের ব্রাউজারে এসে লিখব www.gmail.com, তারপরে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট খুলবো, সেজন্য আমরা এই নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। তো এখানে দেখাবে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। তো যেহেতু এটা আমাদের পার্সোনাল, আমাদের জন্য খুলবো, তো ফর মাই সেলফ এটাই দিব। তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য কিছু ইনফরমেশন চাবে, যেমন আপনার নাম। তো এখানে আমি আমার নামটা দিব শুভ, ফার্স্ট নেম লাস্ট নেম নিলয়। তো তারপরে এখানে আপনার একটা ইউজার নেম যাবে আপনার এই জিমেইল, আপনি যে জিমেইলটা খুলবেন সেই জিমেইলের নামটা এখানে আপনি কী নাম দিবেন। তো এই নামটা এখানে আপনি এখানে একটা নাম দিবেন। তো এখানে আমি একটা নাম দিচ্ছি শুভনিলয় 88@gmail.com, এটা দিলাম। তারপরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, এখানে প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক এই কনফার্ম পাসওয়ার্ডে এই পাসওয়ার্ডটা আবার দিবেন ডবল, মানে পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দিতে দিবেন, ওইটা আর আপনার পাসওয়ার্ড দুটো সেম থাকতে হবে। তারপর আপনার এখানে শো পাসওয়ার্ড দিলে আপনার এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা দেখতে পারবেন, আর এখানে দেওয়ার দরকার নেই। তারপর এটা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে ফোন নাম্বার যাবে। তো এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি খুলতেছেন এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশনের জন্য। তো এখানে আমি আমার নাম্বার দিচ্ছি, নাম্বার দেওয়ার পর আপনার এখানে একটা রিকভারি ইমেইল অ্যাড্রেস যাবে। তো এখানে আপনাদের যদি কোনো এক্সট্রা ইমেল থাকে তো সেই ইমেলগুলো এখানে দিয়ে রাখবেন। সবাই আমি এখানে আমার একটা ইমেল দিয়ে রাখতেছি। তারপরে এখানে আপনার দিতে হবে আপনার জন্ম তারিখ, যেমন আপনার কোন মাসে জন্ম হয়েছেন, ডেট, ইয়ার, এগুলো দিতে হবে। তো এগুলো যে আপনার একদম সেম টু সেম দিতে হবে আপনার বার্থ সার্টিফিকেটের মতো তাও না, বাট এখানে আপনি ওটা দিয়ে রাখলে ওটা আপনার কাজে আসবে। শুধু এখানে ভুল থাকতে কোনো দরকার নেই, তাই না? তো আপনার বার্থ সার্টিফিকেট যেটা আছে আপনার এখানে সেটাই দিবেন। তো আমারটা আমি দিচ্ছি। তারপরে এখানে আপনার জেন্ডার দিবেন, আপনি ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন। যেমন ছেলে হচ্ছে মেল আর মেয়ে হচ্ছে ফিমেল। তো এখানে মেইল দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। তো এখানে আপনার যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা ভেরিফাই ইউর ফোন নাম্বার, মানে আপনার নাম্বারটা সঠিক কিনা এটা ভেরিফাই করার জন্য আপনার একটা নাম্বার একটা SMS দিবে। সেন্ডে ক্লিক করে আপনার নাম্বার একটা SMS যাবে। তো যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার আপনার SMSটা যাওয়ার পরে আপনার এখানে একটা কোড আসবে, সেই কোডটা আপনার এখানে দিতে হবে।
তো আমরা এখানে কোড চলে আসছে, আমি কোডটা এখানে বসাচ্ছি। তারপরে ভেরিফাই তে ক্লিক করবেন, তারপরে উপরে দেখাবে গেট মোর ফর ইয়োর নাম্বার, রিসিভ ভিডিও কল অ্যান্ড এখানে আপনি কিছু দেখাবে, এগুলো দেখানোর পর এগুলো কিছু করতে হবে। শুধু এখানে আপনি ক্লিক করবেন ইয়েস আই এম ইন, তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেবেন আই এগ্রি। কিছুক্ষণ সময় নিচ্ছে, হ্যাঁ। তো আমাদের জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, দেখেন একদম নতুন একটা জিমেল অ্যাকাউন্ট। এই জিমেল অ্যাকাউন্ট এখনও কিছু করা হয় নাই, একদম মাত্র বাচ্চা জিমেল, বুঝছেন? তো যাই হোক, এখন আমাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য যেই জিমেল অ্যাকাউন্টটা দরকার, আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখন তারপর আমাদের যে কাজটা ইউটিউব চ্যানেল খোলার জন্য, আমরা ইউটিউব চ্যানেল ঢুকবো, যেমন www.youtube.com। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে youtube.com ক্লিক করার পরে। তারপরে এখান থেকে ঠিক আপনার রাইট সাইডে একদম উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে জিমেলটা আপনারা এখানে খুলছিলেন, এই যে এটা মাত্র নতুন যে জিমেলটা খুললেন, এই জিমেলটা আপনারা এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আমার। আপনাদের অনেক অটোমেটিক কানেক্ট না হলে এটা ম্যানুয়ালি কানেক্ট করে নেবেন। তো এখানে অটোমেটিক কানেক্ট হওয়ার পরে আপনাদের এই জিমেইলে, মানে জিমেলের যে আইকনটা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কিছু অপশন আসছে, ক্রিয়েট এ চ্যানেল, পারচেস এন্ড মেম্বারশিপ, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, ইটিসি। এখানে নিচে আরও অনেক সিস্টেম আছে। তো আপনারা যদি আপনারা নর্মাল কোনো ইউটিউব চ্যানেল খুলতে চান, জাস্ট আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান, তাহলে আপনি ক্রিয়েট এ চ্যানেল যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনাদের এখান থেকে একটা চ্যানেল তৈরি হবে। বাট এটা আপনাদের ব্র্যান্ড একটা, মানে ইউটিউব যে চ্যানেলের যে ব্র্যান্ড থাকে আপনাদের, সেই ব্র্যান্ডটা হবে না, মানে নর্মাল একটা ইউটিউব চ্যানেল হবে। তো আপনি যেহেতু ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল খুলতে চান, সেজন্য আপনারা এইখান থেকে নিচে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাকাউন্টে চুজ হাউ ইউর অ্যাপিয়ার অ্যান্ড হোয়াট ইউ সি অন ইউটিউব। তো নিচে যদি আরেকটু যান, তো এখানে দেখতে পারবেন ইয়োর ইউটিউব চ্যানেল, ইয়োর চ্যানেল। তো এখানে নিচে দেখবেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। তো আপনারা সাপোজ জাস্ট আপনার এই ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের চ্যানেলের নাম দিতে বলতেছে, তো এখানে আপনারা চ্যানেলের নাম দিবেন। সাপোজ আমি আমার চ্যানেলের নাম শুভনীলে যেটা আছে আমি এটাই রাখবো। তো আপনারা যদি অন্য কোনো নাম দিতে চান, তো এখানে জাস্ট নামটা ক্যান্সেল করে আপনি অন্য নাম দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। তো আমি ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার চ্যানেল তৈরি হয়ে গেছে। তো আপনাদের চ্যানেল তৈরি হওয়ার পরে এখন যখন আমরা জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করছিলাম, তো এখানে যখন আমাদের চ্যানেল খোলা হয়েছিল না, তখন এখানে ক্রিয়েট এ চ্যানেল ছিল। বাট এখন এখানে দেখেন ইয়োর চ্যানেল এখানে লেখা আসছে। তো আপনারা জাস্ট ইয়োর চ্যানেল এখানে ক্লিক করবেন, মানে এটা আমাদের এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপর আপনাদের করণীয় যেটা, সেটা হচ্ছে সবার আগে আপনাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনারা এই আবার এই রাইট সাইডের উপরে যে বাটনটা দেখছেন, মানে এখানে আপনার জিমেলের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। তিনি ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে এখানে সেটিং লেখা একটা অপশন আছে, আপনার সেটিং অপশন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে আছে জেনারেল, নিচে চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি অ্যাগ্রিমেন্টস, যাই হোক এগুলো আছে। আপনাদের প্রধান যে কাজটা থাকবে সেটা হচ্ছে চ্যানেল। চ্যানেলে ক্লিক করার পর আপনার ফিউচার এলিজিবিলিটি এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন যে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিফল্ট ফিউচার যেটা ইনেবল আছে, আর ফিউচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন। এটা দেখবেন এ এলিজিবল, মানে এটা ইনেবল নাই। তো এটা ইলিবিলিটি করার জন্য আপনার এটা এখানে ক্লিক করবেন।
আর এটা আপনি অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করবেন, দেন এখানে লেখা আছে দেখেন ভেরিফাই ফোন নাম্বার, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন আসবে, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কি আপনার কল, মানে এখানে দুটো অপশন আছে, একটা অপশন হচ্ছে আপনি যদি উপরেটা দেন কল মি উইথ এ কিম অটোমেটেড ভয়েস মেসেজ, আরেকটা হচ্ছে টেক্সট মি দা ভেরিফিকেশন কোড। তো আমার কাছে টেক্সট এটাই ভালো লাগে, তো আপনি আমি দুই নাম্বারটা সিলেক্ট করলাম, আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি যে নাম্বারটা দিতে চান সেই নাম্বারটা নিচে সিলেক্ট দিবেন, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা দেওয়া হয়ে গেছে। তো তারপর আপনার এখানে সাবমিট করবেন, সাবমিট করার পর এখানে আপনার দেখেন এখানে চাচ্ছে যে 6 ডিজিটের যে কোডটা আপনার ফোনে আসবে সেই ফোন কোডটা এখানে চাচ্ছে, তো আমার কোডটা চলে আসছে, আমি কোডটা বসাবো। তো আপনাদের সিমে যখন কোডটা আসবে তখন আপনার এখানে এটা বসাই দিবেন, তো কোডটা আমি বসাই দিচ্ছি 02। তো আমি আমার কোডটা এখানে দিয়ে দিচ্ছি, দেন সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখেন এটা যে ভেরিফাইড লেখা আসছে, তো এখানটা আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর আমি যখন আবার এই পেজে আসবো দেখেন এটা অটোমেটিক এখানে লেখা আসে ইনেবলেড, তো এখানে আমার কাজ এটা শেষ। তো তারপর আপনার যে চ্যানেলের অপশন আছে এখানে বেসিক ইনফো যেটা আছে এখানে যাবেন, এটা আপনার চ্যানেলের নাম আছে, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, বাংলাদেশ। এখানে হচ্ছে আপনার যে চ্যানেলটা খুলছেন সেই চ্যানেলের কি সেখানে কিওয়ার্ড দিবেন। আমি আমার চ্যানেলের নাম, আমার নাম যেহেতু শুভনীল, চ্যানেলের নাম শুভনীল যেটা আমি আমার নামে খুলছি, তো এখানে আমি জাস্ট আমার কিওয়ার্ড যেগুলো সেগুলো বসাই দিচ্ছি। তো সাপোজ এই তিনটা ধরেন আমার চ্যানেলের কিওয়ার্ড, তো আপনাদের যেই চ্যানেল খুলবেন সেই চ্যানেলের কিওয়ার্ডস যত ধরনের কিওয়ার্ড দেওয়া যায় তো সব ধরনের কিওয়ার্ডস দিবেন। তো দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, এখানে তেমন কিছু সেটিং আপনাদের করার দরকার নেই, আপাতত যেমন আছে তেমনই থাক, এটা সেরকম কোনো ই নাই। তারপরে যদি আপনারা এখানে কিছু করতে চান করতে পারেন, তারপর আপনাদের যা জানানোর জন্য আমি একটু বলে দিই এখানে কী করতে হবে। তো এখানে দেখেন একটা অপশন আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে এখানে আপনার দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনি কি এই আপনার চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করেন এগুলো কি কিডস মানে বাচ্চাদের জন্য তৈরি করেন নাকি বাচ্চাদের জন্য না, তো আপনি যদি উপরে অপশনটা দেন তাহলে এটা বাচ্চাদের জন্য হবে, আর যদি নিচেটা দেন তাহলে বাচ্চাদের জন্য হবে না। আর আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিওস, তবে আপনার এখানে যেটা সিলেক্ট করা আছে এটা যদি আপনি সিলেক্ট করা থাকে তাহলে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার এখান থেকে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যেটা না চান তাহলে আপনি যেহেতু আমার চ্যানেলটা যেহেতু কোনো বাচ্চাদের জন্য না, তো আমি এখানে জাস্ট এখানে নো সিলেক্ট করে দিলাম, দেন আস্তে আস্তে নিয়ে চলে আসলাম। এখানে দেখেন আরেকটা আছে লিঙ্ক অ্যাকাউন্ট, তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এখানে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের লিঙ্ক, এটা ওটা অনেক ঝামেলা, এটা করার দরকার নেই, এটা করলে আপনি করতে পারেন। তারপর নিচে দেখেন আরেকটা আছে অটো জেনারেট ক্যাপশন, এটা দরকার নেই, তো নিচে যা আছে এগুলো আপনাদের কিছু করার দরকার নেই, জাস্ট আপনি এটা আমি দেখাই দিলাম। তো এটা দেওয়ার পর আপনার আগে সেভ করার দরকার নেই, আরও কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে দেখাই দিই, তো এটা হচ্ছে আপনার জেনারেল যেটা আছে এটা এটাই থাকবে। তবে ডিফল্ট আপলোড ডিফল্টস, এটা হচ্ছে আপনার যদি আপনারা চ্যানেলে যদি কোনো নির্দিষ্ট একটা ক্যাটাগরির ভিত্তিক যদি আপনার চ্যানেলটা হয় তাহলে ডিফল্ট আপলোডস এই সিস্টেমটা আপনার সেই কাজে লাগবে। যেমন ধরুন আপনার একটা মিউজিক কপিরাইট ফ্রি মিউজিকের চ্যানেল আছে, তো যে এখানে যদি আপনার একই ধরনের ভিডিও আপলোড করেন শুধু আপনার নামটা চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন হয় সঙ্গের, তো সেই ক্ষেত্রে আপনার এখানে কিছু ডিফল্ট লিখে রাখতে পারেন, এখানে ডিসক্রিপশন কিছু ডিফল্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। তারপরে মনে করেন আপনি ভিজিবিলিটি পাবলিক এটাও দিয়ে দিতে পারেন, এখানে ট্যাক্স যদি ট্যাক্সগুলো আপনার এক ধরনের হয় সেটা দিয়ে দিতে পারেন। তো সাধারণত এগুলো দরকার হয় না, তারপর আপনাদের জানানোর জন্য বলে দিলাম, তো যদি আপনারা এটা করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। পারমিশন, এখান থেকে পারমিশন ফর শুভনীল, এখানে আপনি কাউকে ইনভাইট করতে পারবেন, আপনার চ্যানেলের কাউকে আপনি কোনো একটা মডারেটর বা কিছু একটা পদে দিতে পারবেন, যাই হোক একটা ফেসবুক, যেমন আপনার ফেসবুক পেজে যেমন মডারেটর
এডিটর থাকে তেমন আপনার ইউটিউব চ্যানেলে এরকম এডিটর মডারেটর বা অনার রাখতে পারেন, সেটা আপনাদের বিষয়, বাট এরকম দরকার নেই। তারপরে কমিউনিটি, এখানে আপনাদের কিছু অপশন আছে, এগুলো আপনাদের দরকার নেই এখন, এগ্রিমেন্টস এগুলো দরকার নেই। তো সব কিছু শেষে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। তো হ্যাঁ, সেভ হওয়ার পরে আপনাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনার চ্যানেলটা একটু কাস্টমাইজ করা দরকার, কারণ চ্যানেলে কোনো লোগো নেই, কোনো ব্যানার নেই, কিছু এখনও দেওয়া হয় নাই। তো সেটা করবেন কীভাবে, সেটা আপনার দুইভাবে করা যায়। একটা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ, ইউটিউব স্টুডিওতে আসার পরে কাস্টমাইজেশন, এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্পটলাইট, মানে এটা আপনার যদি এখানে একটা অ্যাড ভিডিও দেন, তো ভিডিওটা আপনার যখন চ্যানেলে প্রবেশ করে তখন এই ভিডিওগুলো তার সামনে শো করবে। তো এটা এখন আপাতত দরকার নেই। তো আপনি আপাতত যেটা করবেন সেটা হচ্ছে ব্র্যান্ডিং, এটা যাবেন ব্র্যান্ডিং, যাওয়ার পরে এখানে আপনার একটা লোগো, আপনার যে ইউটিউব চ্যানেলে একটা লোগো দিবেন। এখানে ক্লিক করার পরে সাপোজ আমি আমার চ্যানেলে একটা লোগো দিয়ে দিচ্ছি, আমার পিকচার আমি দিয়ে দিচ্ছি একটা, এটা আমার পিকচার। তারপরে এখানে ব্যানার ইমেজ, আমি একটা ব্যানার তৈরি করে রাখছিলাম আমার ফেসবুক, মানে আমার ইউটিউব চ্যানেলের জন্য, সেই ব্যানারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার ভিডিও ওয়াটারমার্ক, এখানে আপনার অনেক কিছুই দরকার হয়, যেমন ওই কী যেন বলে সাবস্ক্রাইব, অনেকে ভিডিওর শেষে লেখা আসে যে সাবস্ক্রাইব, বা আপনার ভিডিও যখন চলে তখন দেখা যায় যে একটা নিচে থেকে একটা সাবস্ক্রাইব লেখা, একটা কেমন যেন একটা আসে, একটা পিকচার আসে। তো আপনারা ওইরকম আর কি ওটা যদি দিতে চান তাহলে আপনারা এই ভিডিও ওয়াটারমার্ক এটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমার কাছে আপাতত ভিডিও ওয়াটারমার্ক নাই, বাট আপনাদের দেখানোর জন্য, সাপোজ দেখানোর জন্য দেখি কেটা সিস্টেম করা যায় কিনা। তো মনে করেন আমি আমার এই ব্যানারটা দেখি এখানে ওয়াটারমার্ক দিয়ে দিতে হয় নাকি, হ্যাঁ ওটা হবে। তো জাস্ট আমি এটাই ওয়াটারমার্ক দিয়ে দিলাম, এখান থেকে কেটে দিলাম একটা ভিডিও ওয়াটারমার্ক। তবে এটা দেওয়ার পর আপনার এখানে দেখেন তিনটা অপশন আছে, এন্ড অফ ভিডিওস, মানে এটা আপনার ভিডিও শেষের দিকে শো করবে, নাকি কাস্টম স্টার্ট টাইম, মানে নাকি আপনার এটা যদি আপনার কোনো কাস্টম সেকেন্ডস বা মিনিট দিয়ে দেন যে ভিডিওর এক মিনিট বা দুই মিনিট পর আপনার এটা শো করবে তখন এটা শো করবে, আর তাহলে ইন্টায়ার ভিডিও, মানে আপনার পুরো ভিডিওতে আপনার এটা শো করবে। তো এটা এন্ড অফ ভিডিওস, এটাই সাধারণত থাকে, এটা দেওয়া ভালো। তো এটা দিয়ে রাখলাম, এটা দেওয়ার পরে আপনি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করার পর হ্যাঁ, তো দেখুন আমার এখানে আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে, লোগোটা মানে আমার পিকচারটা চলে আসছে, ইউটিউব ব্যানার এটাও চলে আসছে, তারপরে আপনার এখানে যেটা এন্ড অফ ভিডিও মানে ওয়াটারমার্ক সেটাও চলে আসছে, তারপরে বেসিক, তারপরে আপনার ব্র্যান্ডিংয়ের পর বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেল ইউআরএল, মানে এটা হচ্ছে চ্যানেলের ইউআরএল, আপনি এটা যদি কপি করে কাউকে দেন তাহলে এটা লিঙ্কে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে যে চ্যানেলে চলে আসবে, চ্যানেলে আসার পর এখান থেকে কেউ সাবস্ক্রাইব, মানে এটা আপনি শেয়ার করার জন্য লাগে। তো এটা হচ্ছে আপনার চ্যানেল ইউআরএল, আর নিশ্চয় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিঙ্কস, এখানে আপনার ফেসবুক পেজ লিঙ্কস, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কস, কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আমি আপনাদের প্রথম এখান থেকে দেখাই দিই, তো আপনি এখানে একটা ডিসক্রিপশন দিবেন। তো সাপোজ আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি আমার চ্যানেলের জন্য, সেটা আমি আপনি এখানে দেখাই দিই। তো আপনাদের যা যে চ্যানেল খুলবেন, তো চ্যানেল খোলার পরে আপনাদের এই একটা ডিসক্রিপশন লিখবেন, সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিবেন, কারণ একটা ডিসক্রিপশন খুবই দরকার চ্যানেলের জন্য। তো আমি যে ডিসক্রিপশনটা লিখছি সেটা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার চ্যানেল যে ডিসক্রিপশনটা খুলেছিলাম সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার চ্যানেল ডিসক্রিপশন, এখানে কিছু কথা লিখছি, ওয়েলকাম টু মাই চ্যানেল, হিয়ার ইউ ক্যান ফাইন্ড আ লট অফ টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাবাউট ইউটিউব ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, উই উইল নো ইউ টু লার্ন সামথিং নিউ অ্যাবাউট ইউটিউব আপডেটস টিপস অ্যান্ড টেক টিউটোরিয়ালস টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড গ্যাজেট রিভিউ ইন বেঙ্গলি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর দ্য লেটেস্ট আপডেট অ্যান্ড স্টে ক্লোজার, থ্যাংক ইউ। তো এটা ডিসক্রিপশন শর্টকাট দিচ্ছি আর কি কোনোরকম। তো এটা দেওয়ার পরে আপনি এখানে একটা দু তিনটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনার চ্যানেলের, তো আমি সেটা দিয়ে দিচ্ছি, এটা আপনার খুব কাজে লাগে
চ্যানেল সার্চ করে যখন এটা থাকলে আপনার চ্যানেলটা খুঁজে পেতে অনেক মানে সহজ হয়। তো এটার পরে আপনার চ্যানেল ইউআরএ কোনো কাজ নাই, তো এখানে আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, তো এগুলো দরকার নেই। আপনি ইংলিশটা এটাই বেটার, এটাই ভালো থাকে, তো ইংলিশটা থাকলো। তারপরে আপনার পরবর্তী যে কাজ সেটা হচ্ছে লিঙ্কস, লিঙ্কসে যাওয়ার পরে এখানে অ্যাড লিঙ্কস লেখা আছে। তো অ্যাড লিঙ্কসটা হচ্ছে কেমন, আপনারা দেখবেন যে অনেকের ফেসবুক মানে অনেকের ইউটিউব এক চ্যানেলে প্রবেশ করার পরে দেখবেন যে উপরে ব্যানারের নিচে লেখা থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তো এখান থেকে লিঙ্কগুলো অ্যাড করলে আপনার ওইখানে ওইটা শো করবে। তো সাপোজ আমি আপনাদেরকে ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো অ্যাডের লিঙ্ক এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, তো এখানে লিঙ্ক টাইটেল, আপনি এখানে একটা টাইটেল দিবেন। তো ধরুন আমি এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিব, তো আমি এখানে দেখলাম ফেসবুক, তারপর এখানে ইউআরএল রিকোয়ার, তো আপনার এখানে ইউআরএল চাচ্ছে, তো ইউআরএলটা আমি দিচ্ছি, আমি ইউআরএলটা নিয়ে আসি। তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ইউআরএল, এই যে এখানে এখন যেটা দিলাম এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ইউআরএল। এটা দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে, এটা সেভ হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন আরও ইত্যাদি, আপনি অনেক ধরনের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। লিঙ্ক অর ব্যানার এখানে মোট পাঁচটা দেওয়া যাবে মেবি, হ্যাঁ পাঁচটা এখানে দেওয়া যায়। তারপরে আপনার জাস্ট আমি একটা দেখাই দিলাম, আপনারা পরবর্তীতে আপনাদের নিজেদের মতো আরও দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে ইমেইল মানে কন্ট্যাক্ট ইনফো, তো এখানে আপনি একটা ইমেল দিতে পারেন যাতে আপনার সাথে ইমেলে সবাই কন্ট্যাক্ট করতে পারে। তো আমার একটা আমার যে ইমেলটা আছে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, যাতে আমার ইমেলে কেউ নক করলে আমি মানে আমার সাথে যদি কেউ কথা বলতে চায়, কন্ট্যাক্ট করতে চায়, তাহলে আমার ইমেল অ্যাড্রেসে কেউ ইমেল করলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবে। তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার ইমেল ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কারণ এটা দিলে আপনার চ্যানেলটা আর একটু প্রফেশনাল মনে হবে। এটা দেওয়ার পর আপনার জাস্ট পাবলিশে ক্লিক করবেন। তো মোটামুটি আপনাদের চ্যানেলের সব কাজই শেষ। তারপরে আপনাদের এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। আর একটা কথা আপনাদের বলা হয় না, সেটা হচ্ছে 2019 সাল, 18 সাল, 20 সালের মাঝামাঝি অবস্থায় ইউটিউবে একটা এই আপডেট আসার পরে ইউটিউবের যে ক্লাসিক স্টুডিও ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, মানে এটা বাদ হয়ে গেছে। বাদ হওয়ার পরে শুধু ইউটিউব স্টুডিও আসছে, তো ক্লাসিক স্টুডিও সেটা আর নাই। তো সেই জন্য আপনার এই ইন্টারফেসটা এরকম, তবে এটা আগে এমন ছিল না। তো এই উপরে যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে যদি আপনারা কোনো ভিডিও আপলোড করেন তাহলে এখানে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারবেন, কন্টেন্ট কতগুলো ভিডিও আপলোড করছেন সিরিয়াল বাই সিরিয়াল এখানে দেখতে পারবেন, প্লেলিস্ট কোনো প্লেলিস্ট থাকলে এখানে সব সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, অ্যানালিটিক্স মানে এখানে আপনার ভিডিওর কী অপশন, ভিডিও কেমন ভিউজ হচ্ছে, কেমন কী হচ্ছে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন, কমেন্টস এখানে কমেন্ট আসলে কমেন্ট দেখতে পারবেন, সাবটাইটেল, টিসি, কপিরাইট, যদি কেউ কপিরাইট আপনার চ্যানেল যদি কোনো কপিরাইট থাকে তাহলে সেটা এখান থেকে দেখতে পারবেন, মনিটাইজেশন এটা অনেক দূরের কথা থাকে, এটা হবে একসময় হইলে আপনার এখান থেকে এই মনিটাইজেশন, ভালো কথা এখানে আসা একটা কথা মনে পড়ছে, এখানে মনিটাইজেশন আসার পরে এইখানটাই যে নোটিফাই মি হোয়েন আই অ্যাম ইলিজিবল, তো এখান থেকে আপনার এটা ক্লিক করে রাখবেন, তাহলে যখন আপনাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে তখন আপনাদের ইমেল একটা ইমেল আসবে, তখন আপনারা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে নিচে দেখছেন কাস্টমাইজেশন, এটা তো কিছুক্ষণ আগে করলাম দেখলেনি, আর এটা এগুলো আপনার কিছু না, এগুলো হচ্ছে আপনার এই ভিড আইকিউ ইউটিউবের একটা এক্সটেনশন। তো এটা নিয়ে আমি আপনাদেরকে আরেকদিন আর একটা ভিডিও বানাবো। তো এই এই এক্সটেনশনটা অনেক হেল্পফুল এক্সটেনশন আপনাদের ইউটিউবের ভিডিও এসিও করার জন্য, তারপরে ভিডিও ভাইরাল করার জন্য অনেক, বা ভিডিওর অ্যানালিটি মানে ভিডিওর আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপনার মোটামুটি একটা এসিওটা কেমন হচ্ছে না, বা আপনার যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো খুঁজে পাওয়ার জন্য আপনার এক্সটেনশনটা অনেক হেল্প করে। তো আপনারা যদি এই ভিডআইকিউ এক্সটেনশন নিয়ে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে আপনাদেরকে একটা ফুল টিউটোরিয়াল দিব।
আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, এই ছিল আর কি কীভাবে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করবেন 2021 সালে, আশা করি বুঝতে পারছেন। আর এই ভিডিওতে যদি কোনো কিছু মিসিং থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে দিব, যাতে করে আপনাদের কোনো সমস্যা না থাকে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।